ফিরিয়ে দাও আমার সেই বারোটা বছর এজলাসে দাঁড়িয়ে কাঁপা গলায় আর্তনাদ করছেন একজন অসহায় সর্বহারা বৃদ্ধ গোটা আদালত সাইলেন্স কারো চোখ প্রায় শুকনো নেই সবার উপরে ছবির সেই বিখ্যাত দৃশ্য বিখ্যাত সংলাপের কথা অনেকেরই মনে আছে ছবি বিশ্বাসের জীবন্ত অভিনয় এখনও ভুলতে পারেননি বহু সিনেমা প্রেমিক মিথ্যে মামলায় দোষী সাব্যস্ত বাবাকে কারাগারের অন্ধকূপ থেকে মুক্তি দেবার জন্য ছেলে নিজেই বাবার হয়ে ওকালতি করেন এবং জয়ী হয়ে দেখান বেকসুর খালাস ঘোষণা করেন বিচারক কিন্তু সে রায় শুনে জীবনের দুর্মূল্য দীর্ঘ বারোটা বছর জেলে কাটিয়ে ফেলা বাবা অদৃষ্টের উদ্দেশ্যে কাতর আরতি করে বলতে থাকেন দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার সেই বারোটা বছর সেই দৃশ্যই যেন আজ নতুন করে ফিরে দেখলো কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সতেরো নম্বর এজলাস তবে বারো বছর নয় এবার সাতচল্লিশটি বছর হারিয়ে ফেলার আর্তি নিয়ে বিচারপতির মুখোমুখি হলেন ছিয়াত্তর বছরের বৃদ্ধা বিচারপতির উদ্দেশ্যে তিনি বললেন আপনি আইনের যোদ্ধা এর উত্তরে বিচারপতি তাকে বলেন আইন আপনাকে গাছতলায় না করিয়েছিল আবার সেই আইনই আপনাকে আপনার প্রাপ্য সম্মান অর্থ ফিরিয়ে দিয়েছে শুধু তাই নয় বিচারপতিকে রবি ঠাকুরের কবিতাও আবৃত্তি করে ওই বৃদ্ধা পাল্টা উত্তরও দেন বিচারপতি কবিতার দ্বারাই শেষমেশ চোখের জলে ভেসে সাতচল্লিশ বছর ধরে জীবন যৌবন সব হারিয়ে ফেলার আক্ষেপ নিয়েই আদালত ছাড়েন তিনি ঘটনাটি ঠিক কী হয়েছে হাওড়ার শ্যামপুর হাই স্কুলের শিক্ষিকা ছিলেন শ্যামলী ঘোষ অভিযোগ নিজের প্রাপ্য বেতন তিনি পাননি প্রায় তিন দশক ধরে উনতিরিশ বছর বয়সে বিনা ব্যাখ্যায় স্কুল থেকে বরখাস্ত করা হয় তাকে তারপরে প্রাপ্য সেই বেতন আদায়ের জন্য আইনি লড়াই শুরু করেন তিনি এই নিয়ে টানা বিয়াল্লিশ বছর ধরে তিনি আইনি লড়াই চালিয়েছেন আদালতে চক্কর কাটতে কাটতেই পেকে গেছে চুল এক সময়ের যুবতী শিক্ষিকা এখন হয়েছেন প্রবীণ নাগরিক তবু লড়াই থামেনি দীর্ঘ সেই লড়াইয়ে অবশেষে সাফল্য এসেছে সাফল্য এনে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত বছর মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলার রায়ে নির্দেশ দিয়েছিলেন প্রবীণা ওই শিক্ষিকার সমস্ত বকে বেতন সুদে আসলে তার হাতে তুলে দিতে হবে বকেয়া বেতনের সঙ্গে দিতে হবে দশ শতাংশ সুদটাও উনিশশো ছিয়াত্তর সালে শ্যামপুরের ওই স্কুলে চাকরি পান শ্যামলি বাম আমলে তার চাকরি নিয়ে টানাটানি পড়ে যায় বন্ধ হয়ে যায় বেতন দু সালে মেয়াদ অনুযায়ী চাকরি থেকে অবসর নেন শ্যামলি কিন্তু বেতনের জন্য লড়াই চলতে থাকে স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে স্কুল শিক্ষা দপ্তরের ছোটাছুটি একের পর এক চিঠি কোনোটাই বাদ রাখেননি তিনি কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না এরপরেই আইনের পথ ধরেন তিনি কলকাতা হাইকোর্টে বিভিন্ন এজলাস ঘুরে মামলা আসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শেষ মেস প্রবীণ শিক্ষিকাকে বিচার পাইয়ে দেন তিনি রায় শুনে সেদিন হাইকোর্টে কেঁদে ফেলেছিলেন ছিয়াত্তর বছরের সেই বৃদ্ধা শ্যামলি তবে প্রাপ্য টাকা পেয়ে গেলে ওই মামলায় তিনি দোষী সাব্যস্ত যিনি হয়েছেন সেই উলুবিরিয়া সাব ডিভিশনে জানা নামের এই এডিআই এর কখনও কোনো শাস্তি কিন্তু হয়নি সেই শাস্তিই দেখতে চান শ্যামলী তাই তার বাবার ফিরে আসা আদালতে আজ বৃহস্পতিবারও দুপুর দুটো নাগাদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সতেরো নম্বর এজলাসে হাজির হন ছিয়াত্তর বছর বয়সী শ্যামলী ঘোষ তাকে দেখে এদের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আপনার মতো প্রবীণ মানুষদের এজলাসে দেখলে খুব খারাপ লাগে আপনার পাওনা তো পেয়ে গেছেন তবু কেন কষ্ট করে আদালতে আসেন শ্যামলী দেবী হাতজোর করে জানান তিনি আদালতের নির্দেশে বকেয়া পেয়ে গেছেন জীবনের সায়ান্নে এসে কিন্তু যারা তার চাকরি কেড়ে নিয়েছিল তার উপর অন্যায় অবিচার করেছিল তাদের যেন উপযুক্ত শাস্তি হয় উত্তরে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন সেই মামলার বিচার হবে সময় লাগবে আপনার আসার প্রয়োজন নেই প্রয়োজন হলে আমি আপনাকে ডেকে পাঠাবো তখন শ্যামলী দেবী আবার বলেন আমি আপনাকে দেখতে আসি আপনি কেমন আছেন আমি এলে আপনার অসুবিধা হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন বলেন আমার কেন অসুবিধা হবে আপনার বার্ধক্যের জন্য বলেছি আর এজলাসে যখন বসে আছি তার মানে আমি ভালোই আছি এর কিছুক্ষণের মধ্যেই মামলার ডাক এসে যায় এদিন আদালতের নির্দেশ মতো রাজ্য ভিজিলেন্স কমিশন মুখবন্ধ খামের রিপোর্ট জমা করে সেই রিপোর্টে উলুবেরিয়ার এডিআই বনমালী জানার বিরুদ্ধে তথ্য প্রমাণ জমা পড়ে এই বনমালী জানাই শ্যামলী ঘোষকে হেনস্থা করেছিল বলে অভিযোগ রিপোর্ট দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন ভিজিলেন্স কমিশনকে নির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে তিন সপ্তাহের মধ্যে শিক্ষা দপ্তরের সচিবকে জানাতে হবে যাতে বনমাল্লী জানার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যায় রাজ্য ভিজিলেন্স কমিশন ভালো কাজ করেছে বলেও জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপরে মামলা শেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শ্যামুলিদের উদ্দেশ্যে বলেন ম্যাডাম আপনার কেস হয়ে গেছে আপনি এবার বাড়ি যান এই সময়ে শ্যামলী দেবী বিচারপতির সামনে দাঁড়িয়ে আবৃত্তি করেন রবি ঠাকুরের পূরবী কাব্যগ্রন্থের লীলা সঙ্গিনী কবিতার অংশ কেন অবেলায় ডেকেছ খেলায় সারা হয়ে এলো দিন এবার কি তবে শেষ খেলা হবে নিশীত অন্ধকারে এই কবিতাটি আবৃত্তি করে তিনি বলেন ছিয়াত্তর বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতা লিখেছিলেন আমিও শেষ বয়সে এসে বিচার পেয়ে এই উপলব্ধি করলাম কিন্তু বিধবা অবস্থায় দুই ছেলে মেয়েকে নিয়ে যে কত কষ্ট সহ্য করেছি তা বলার নয় যাদের জন্য এই কষ্ট তারা উপযুক্ত শাস্তি পাক সেই দেখতেই আদালতে আসা একথার উত্তরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে বলেন আপনি দেখেছি কবিতা ভালোবাসেন যারা কবিতা ভালোবাসে তারা খারাপ হয় না এছাড়াও আপনি রবীন্দ্র অনুরাগী শেষবেলায় বিচার পাচ্ছেন সেটা ঠিকই তবে মনে রাখবেন এখনই অন্ধ অন্ধ করোনা পাখা আপনি ভালো থাকুন এদিনও চোখের জলে আদালত ছাড়েন শ্যামলী দেবী তবে আরতি রেখে যান ভোড়া আদালতে ফিরিয়ে দাও আমার জীবন যৌবন আমার সাতচল্লিশটা বছর কি বলবেন দর্শক এসব নিয়ে খুবই কঠিন একটা বিষয় আপনার মতামত কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন স্মার্টনিয়ায়